হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো ছোট ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। আজ শোনাবো এই গল্পের দ্বিতীয় পর্ব। যারা আগের পর্ব শুনোনি তারা চ্যানেলে ঢুকে এখনই শুনে নাও। গ্রামের ঝামেলাটা মোটামুটি মিটিয়ে ফেলেছেন স্বপন ও সেজুতির বাবা উৎপল বাবু, কিন্তু গ্রামে আসার পরে যেন স্ত্রী ঝুমা দেবীর সাথে তার দূরত্বটা আরো বেড়ে যায়। উৎপল বাবুর বয়স এখন 48-এর কোঠায়। গত কয়েক বছর উৎপল বাবু বয়সের দোহাই দিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে পারেনি কখনোই, কিন্তু গ্রামে এসে যখন দেখলেন সে প্রতি রাতেই টিনের পার্টিশনের ওপাশে তার ভাই আর ভাবির রুম থেকে ভেসে আসে মৃদু শব্দ, তখন যেন স্ত্রীর সামনে লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন উৎপল বাবু। স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করতে চান উৎপল বাবু, কিন্তু এক ঝটকায় সরিয়ে দিয়ে অন্যদিকে মুখ করে থাকেন স্ত্রী ঝুমা দেবী। লজ্জায় আর কিছু বলতে পারে না উৎপল বাবু, অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমানোর চেষ্টা করে। ওদিকে উত্তেজনায় যেন দু চোখে ঘুম নেই ঝুমা দেবীর। এদিকে তার ভাসুরার যাই রুম থেকে ভেসে আসছে চিরচেনা সেই শব্দ। পরদিন ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে ফোন করে উৎপল বাবু জানায় যে তারা বাসায় ফিরে আসছে। বাবা মা ফেরার কথা শুনে মন খারাপ হয়ে যায় স্বপন ও সেজুতির। মনে হয় যেন কত দ্রুত পার হয়ে গেল ওদের খেলাধুলার সময়টা। বাবা মা আসলে আর যখন তখন মেতে উঠতে পারবে না দুষ্টুমিতে। বাসে উঠে উৎপল বাবু ভাবতে থাকে কিভাবে তার বউয়ের রাগ ভাঙানো যায়। হঠাৎ মনে হয় ঝুমা দেবী অনেকদিন আগে বলেছিল ওর ঘুরতে যাওয়ার বেশ শখ। পাহাড় খুব পছন্দ ঝুমা দেবীর, কিন্তু কাজের চাপে ভুলে গিয়েছিল উৎপল বাবু, তাই ভাবেন আর দেরি করা যাবে না, বাসায় ফিরেই ঘুরতে যাবেন বউ আর ছেলে মেয়েকে নিয়ে। যথাসময়ে বাসায় ফিরে ভ্রমণের কথা বলতে যেন আনন্দে লাফাতে থাকে স্বপন ও সেজুতি, আর আবেগে আপ্লুত হয়ে পড়ে স্ত্রী ঝুমা দেবী। সেই কবে তিনি স্বামীকে বলেছিলেন ঘুরতে যাওয়ার কথা মানুষটা আজও মনে রেখেছে। অথচ ঝুমা দেবী সময়ে অসময়ে কত গালমন্দ করেন স্বামীকে। ঘুরতে যাওয়ার কথা শুনে স্বপন আর সেজুতির মনে প্রথমেই পাহাড় আর সমুদ্রের কথা মনে পড়ে। পাহাড় আর সমুদ্র ওদের দুজনেরই খুবই পছন্দ। বাবা মা চোখের আড়াল হতে সেজুতিকে চাপটে ধরে স্বপন, চুমো খেতে খেতে বলে, দেখলি আপু আমরা কত লাকি, তিন দিনের মাঝেই যেন ভাগ্য দেবী আমাদের সদয় হলেন। সেজুতি স্বপনের গালে একটা আদরের চিমটি কেটে বলে, বাদর আমি তোর বড় বোন হই, এটা ভুলে যাস না। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করে বাসার সবাই। দুটো লাগেজ নিয়েছে স্বপন ও সেজুতি, একটা ওদের বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য। এদিকে স্বপন সেজুতিকে সবসময় খোঁচাতে থাকে। লাগেজ গোছাতে গোছাতে ফিসফিস করে স্বপন বলে, দুই জোড়া কপট কপটি দুই লাগেজ। সেজুতিও ফিসফিস করে বলে, আসতে বল, কেউ যদি শোনে না তখন দেখো তোমার শখ জলে ভেসে যাবে। এদিকে স্বপন ও সেজুতির মা ঝুমা দেবী বলে ওঠে, তোদের দুটোতে যে কি গুজুর গুজুর ফসুর ফসুর, বুঝি না বাপু। ঝুমা দেবী সেজুতিকে বলে, তোর আদরে আদরেই আরো দিন দিন বাদর হয়ে উঠছে স্বপন। সেজুতি উত্তর দেয়, একটা মাত্র সোনা ভাই আমার, আদর তো করবই। সেজুতির কথায় সে সবার আগে ওকে চোখ টিপে দেয় স্বপন। সেজুতি তাড়াতাড়ি করে তাকিয়ে দেখে যে আম্মু আবার ডেকে ফেললো নাকি। মা অন্য রুমে যেতেই স্বপন ফিসফিস করে বলে, এই আপু ওই পিঙ্ক ছোট কাপড় আর আকাশি নাইটিটা কিন্তু অবশ্যই নিবি। স্বপনকে ঠেলে দূরে সরিয়ে বলে, যা তো এখন আমাকে ঠিকঠাক গোছাতে দে, ভাগ এখান থেকে। স্বপন বেরিয়ে যেতেই মিষ্টি হেসে সেজুতি আপন মনেই বলে ওঠে, আস্তে একটা বাদর। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। উৎপল বাবু বাসা থেকে ফোনে রিসোর্টে দুইটা রুম বুক করে রেখেছেন, টিকিটও কাটা হয়ে গেছে। রাত 11টায় বাস, আরো টুকটাক গোছগাছ শেষে 10টার মধ্যে ওরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। স্বপন একটা জিন্সের সাথে পিঙ্ক টি শার্ট পরেছে। সেজুতি দেখলো সত্যি স্বপনকে আজ সেই হ্যান্ডসাম লাগছে। আর হবে পরের ভিডিওতে।